আমি স্যানেল কর্ণফুলীর দ্বিতীয় বর্ষপূর্তিতে আমি স্যানেল কর্ণফুলীকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। সাথে সাথে আমি চট্টগ্রামের একটা স্যাটেলাইট মিডিয়া হিসেবে স্যানেল কর্ণফুলীর শুভেচ্ছা কামনা করি আগামীতে, যারা যেন তারা আরও উত্তরোত্তর সমৃদ্ধি অর্জন করতে পারে, সামনের দিকে এগিয়ে যেতে পারে, চট্টগ্রামের উন্নয়নের জন্য যেন তাদের ভূমিকাটা অত্যন্ত জোরালো থাকে, সেটা আমাদের কামনা থাকবে। আসলে চট্টগ্রাম বাংলাদেশের বাণিজ্য নগরী এবং দ্বিতীয় অন্যতম নগরী হিসাবে যতটুকু উন্নয়নের কথা ছিল সেই হিসাবে ততটুকু উন্নয়ন সাধিত হচ্ছে না। আমি চট্টগ্রাম উত্তর জেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক এবং কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য হিসেবে রাজনীতির মাঠে জড়িত থেকে আমি যতটুকু অনুভব করতেছি, আসলে এই চট্টগ্রামের উন্নয়ন কিন্তু দেশের উন্নয়নের জন্য অবশ্যম্ভাবী। তাই আমি দাবি করব এই চট্টগ্রামের উন্নয়নের জন্য সরকার, বিশেষ করে বর্তমান ডিজিটাল সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন, কৃষক রত্ন, জননেত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের জন্য যেভাবে আন্তরিক, সেভাবে চট্টগ্রামের উন্নয়নের জন্য তিনি আরও আন্তরিকভাবে এগিয়ে যাবেন এবং বিশেষ করে চট্টগ্রামের জলবদ্ধতা নিরসনে, চট্টগ্রামের যানজট নিরসনে এবং রাজধানী ঢাকার সাথে চট্টগ্রামের যে যোগাযোগ ব্যবস্থা সেটা আরও উন্নয়নে, তারপর আছে আমাদের রেল ব্যবস্থার যোগাযোগের জন্য আমি বিশেষভাবে দাবি করব চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত যেই রেল লাইন সেটা যেন খুব দ্রুত গতিতে কাজ সম্পন্ন হয় এবং চট্টগ্রাম থেকে রামগড় বর্ডার পর্যন্ত যেটা রেল লাইন প্রস্তাবিত আছে সেটা যেন দ্রুত গতিতে সম্পন্ন হয় এবং চট্টগ্রাম থেকে এই সুয়েট পর্যন্ত যে রেল লাইন প্রস্তাবিত সেটা যেন দ্রুত গতিতে সম্পন্ন হয় সেটা আমি আশাবাদ রাখব। আর আমি চ্যানেল কর্ণফুলীর মাধ্যমে আমি আফাময় জনসাধারণকে এবং বর্তমান সরকারের কর্ণধার মাননীয় প্রধানমন্ত্রী, কৃষকরত্ন, জননেত্রী শেখ হাসিনার বরাবরে আমি নিবেদন জানাবো চট্টগ্রামবাসীর প্রতি তিনি যেন আরেকটু সুদৃষ্টি দান করেন এবং আমাদের চট্টগ্রামের উন্নয়নের জন্য তিনি যেন আরেকটু আন্তরিক হন। আসলে আমাদের এখানে অনেক মন্ত্রী মিনিস্টার আছে, সবাই কিন্তু তাদের এই যতটুকু বলা যায় কয়েকজন মন্ত্রী আছে খুবই ভালো, অন্যরা আসলে যেটা সমালোচনা বলতে গেলে সমালোচনাই হয়ে যায়। তারা কিন্তু যতটুকু আন্তরিক হওয়া দরকার ছিল চট্টগ্রামের উন্নয়নের ব্যাপারে ততটুকু আন্তরিক না। আমি ভবিষ্যতে তাদেরকেও আরেকটু আন্তরিক হওয়ার জন্য, দেশের উন্নয়নের জন্য, এলাকার উন্নয়নের জন্য আরেকটু এই অগ্রণী ভূমিকা পালন করবে সেই আশাবাদ ব্যক্ত করছি। সাথে সাথে স্যানেল কর্ণফুলীর এই দ্বিতীয় বর্ষপূর্তিতে তাদেরকে আবারও আন্তরিক অভিনন্দন জানাই এবং আগামীতে তারা যেন আরও চট্টগ্রামের উন্নয়নের ব্যাপারে জোরালো ভূমিকা রাখতে পারে সেই আশাবাদ ব্যক্ত করব। ধন্যবাদ সবাইকে।